নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আঠেরো আট দু হাজার তেইশে পশ্চিমবঙ্গের সমস্ত আশাকর্মীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আশাকর্মীদের উৎসাহবাধা সংক্রান্ত আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে যক্ষা দূরীকরণ অভিযানে আশাকর্মীদের এবারে উৎসাহ ভাতা দেওয়া হবে যক্ষা দূরীকরণ অভিযানে নিযুক্ত আশাকর্মীদের বাড়তি উৎসাহ ভাতা দিতে নির্দেশ দিল রাজ্য সরকার রাজ্যের স্বাস্থ্য এই মর্মে সব জেলায় মুখ্য স্বাস্থ্য আধিকারীদের চিঠি পাঠিয়েছে জাতীয় যক্ষা দূরীকরণ কর্মসূচির সঙ্গে যুক্ত সমস্ত কর্মীরা এই বাড়তি উৎসাহ ভাতা পাবেন এবং স্বাস্থ্য ভবনের সূত্রে খবর যক্ষা রোগীদের নাম নিক্ষয় পোর্টালে অন্তর্ভুক্ত করার কাজে যুক্ত থাকা কর্মীদের রোগী পিছু পঞ্চাশ টাকা করে ভাতা পাবেন এবং রোগীদের সার্বিক চিকিৎসা পর্ব শেষ হলে তাদের বাড়তি দুশো পঞ্চাশ টাকা করে দেওয়া হবে রাজ্য সরকার দু হাজার পঞ্চাশ এই পঁচিশ সালের মধ্যে যক্ষামুক্ত বাংলা গড়ার লক্ষ্যমাত্রা নিয়েছে এর জন্য অতিরিক্ত আড়াই হাজার আশাকর্মীকে নিযুক্ত করা হয়েছে রাজ্যে প্রতি বছর লাখ কিবি রোগী চিহ্নিত হন এবং দেশের নতুন রোগীর সংখ্যাটা প্রতি বছর প্রায় কুড়ি লক্ষ এবং চিহ্নিত টিভি রোগীরা সরকারি যক্ষা নির্মূলকরণ প্রকল্পের আওতায় ডট বা ডাইরেক্টলি অবজার্ভড ট্রিটমেন্টের আওতায় থাকেন এবং এই সব রোগীদের টিভির ওষুধ খাইয়ে দিয়ে আসেন আশাকর্মীরা তাই তাদের দায়িত্ব দেওয়া হয়েছে যাতে মাঝপথে কেউ ওষুধ বন্ধ করে না দেন তার জন্য এই উৎসাহপাতা তো এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম আরও আপডেট অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ